2020 সালের বাংলা সাজেশন উচ্চ মাধ্যমিকের জন্য আমরা এখানে অবজেক্টিভ করব যে কে বাঁচাই কে বাঁচে থেকে। এখানে বলেছে অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথমে কি দেখল, তাহলে অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় দেখেছিল অনাহারে মৃত্যু। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার বেশি প্রয়োজন হয় না, তাহলে উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়ের। তারপরে আছে নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কি প্রকৃতির লোক, তাহলে তিনি ছিলেন অলস প্রকৃতির লোক। তারপর বলছে নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায়, তা নিখিল তার জীবনটা কাটাতে চেয়েছিল বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। তারপরে বলছে মৃত্যুঞ্জয় এক তারা নোট নিখিলের সামনে রাখলো, টাকাটা কিসের জন্য দিয়েছিল, তাহলে আমরা জানি টাকাটা রিলিফ ফান্ডে দেবে তাই। তারপরে প্রশ্ন হচ্ছে যে মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক আছে, তাহলে মৃত্যুঞ্জয় এর বাড়িতে আছে 9 জন লোক। তারপরে আছে যে টুনুর মা মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়ে গেছে, তাহলে তার জামাটা অদৃশ্য হয়ে গেছে। তারপরে বলছে যে টুনুর মা নিখিলকে শোকাতরে অনুরোধ জানায়, কিসের অনুরোধ জানিয়েছিল, অনুরোধ জানিয়েছিল যে সে যেন মৃত্যুঞ্জয়ের খেয়ালটা রাখে। তারপর আছে মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত বেশি মাইনে পেত, তাহলে সে মাইনে বেশি পেত 50 টাকা।